আল্লাহ তার সজন প্রত্যেকে
বিভিন্ন দেশ থেকে দোয়া চেয়েছে আল্লাহ, মেহরবানি করে আমি গুনাহগারকে যারা
ভালোবাসার মানুষকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের জীবনের গোনা করে তুমি মাফ করে নাও, সকল আযাব বদর থেকে তুমি হেফাজত করে নাও। ভালোবাসার মানুষগুলোকে অন্তরের ভালোবাসা নিয়ে যেন তাদেরকে অন্তরে রাখতে পারে সে তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ তাদেরকে এমন আমল করার তৌফিক তুমি দান করে দাও যে আমলে তুমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাবা। আল্লাহ মেহেরবানি করে গোটা পৃথিবীর উপর তুমি রাগান্বিত। আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলার দিকে নজর দিলে দেখা যায় আল্লাহ অতিরিক্ত গরমের কারণে অনাবৃষ্টির কারণে আল্লাহ মানুষগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহ ঠাকুর গায়ে অনেক বাচ্চারা অনেক তীব্র গরমের কারণে তাপের কারণে আল্লাহ ডায়রিয়া হয়ে গেছে। আল্লাহ এমন বিমান থেকে গোটা বাংলাদেশের মানুষকে তুমি হেফাজত করে না, আসমানি জমিনে হাওয়ায় বারামসিবত থেকে তুমি সকলকে তুমি পরিত্রাণ দান করে দাও। সবাই যেন তোমার গোলামি করতে পারে গো আল্লাহ, সকল অন্তরে সেই প্রেম তুমি পয়দা করে দাও। আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে, দয়া করে কবুল করো এ আদম বাহাতি রে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া দয়া, তুমি খালি যদি দাও ফিরাইয়া যাবো কার কাছে, তুমি ছাড়াইয়া বল বলো আর কে মোদের আছে রে দয়াল, আর কে মোদের আছে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি হাসবি তুমি হাসবি তুমি রব্বানি, আদর করে মান্না তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফানাইবা, কেমন করে জাহান্নামে ফানাইবা। রব্বে রহমান আল্লাহ শয়তান আমাদের মানে কারাগারে শুরু করবে ওই কঠিন বিপদের দিনে, কানের নবীদের মুলানি চেহারা মোবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কলমে কোরআন।